নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের বাগানের সমস্ত গাছগুলোও এই গরমের মধ্যেও ভালো আছে আজকের ভিডিওটা করার একটাই মাত্র উদ্দেশ্য আজকে আমি আপনাদেরকে দেখাবো এই গরমেও কিন্তু চন্দ্রমল্লিকা গাছকে সুস্থ স্বাভাবিক রাখা যায় কি করে রাখা যায় এবং আপনার বাগানের অন্যান্য সমস্ত গাছকে কিন্তু সত্যি সুন্দর করে রাখা যায় সেটাই আজকে বলবো কিভাবে রাখা যায় প্রবাহে গোটা পশ্চিমবঙ্গ কিংবা আমাদের সমস্ত রাজ্য পুড়ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেমন অস্বস্তিতে ভুগছি গাছগুলোও কিন্তু ঠিক তেমনই অস্বস্তিতে ভুগছে আমরা যেমন বা ঘরে এসি চালিয়ে সেখানে আমরা থাকছি সেখানে আমরা আরাম উপভোগ করছি গাছকেও কিন্তু আপনাদের আপনাদের গাছগুলোকে যদি ভালো রাখতে হয় তাহলে কিন্তু আমাদের সেরকম ব্যবস্থা করতে হবে গাছগুলো যাতে সুস্থ সবুজ সতেজ থাকে তারই আজকে আমি কিছু বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে বলে রাখি এই গরমে কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে এই যে চন্দ্রমল্লিকা গাছ চন্দ্রমল্লিকা গাছ কিন্তু অনেকেই এই সময় থেকে লাগাতে শুরু করেন তাদেরকে আমি একটাই কথা বলবো আপনারা যখন ছোট চারা গাছ লাগাবেন আপনারা কিন্তু কখনোই চারা গাছটাকে ওপেন সানলাইটে রাখবেন না তাহলে রাখবেন কী করে দেখুন বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি আমি এই যে ছোট ছোট টপগুলো দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো গাছগুলোকে প্রতিটা ছাদেই কিন্তু সিঁড়ির ঘর থাকে কিংবা সিঁড়ির ঘর না থাকলেও একটু হলেও অল্প ছায়া জায়গা থাকে আমি কিন্তু ছাদে না রেখে যদি নিচে কোনো জায়গা থাকে তাহলে আমরা এই বাচ্চা গাছগুলোকে লাগিয়ে সেখানে রাখব এবার ধরুন আমার কাছে সেই অপশান নেই তাহলে আমি কি করব এই বাচ্চা গাছগুলোকে লাগাবো দেখুন বন্ধুরা এই গাছগুলো কিন্তু প্রত্যেকটাই সবুজ এবং সতেজ রয়েছে আমি কি করছি আমি করছি হচ্ছে এই বাচ্চা গাছগুলোকে লাগানোর পরেই একটা অন্য টব দিয়ে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আচ্ছা দেখুন আপনারা দেখতে থাকুন ধরুন একটা খালি টব নিলাম এবং একটা রকম বাচ্চা গাছকে আমি একটা টবে লাগিয়েছি এবার একটা খালি টবে সকালবেলায় ঠিক আটটা সাড়ে আটটা নটা নাগাদ আমি এই টপগুলোকে এরকমভাবে চাপা দিয়ে রাখলাম তাহলে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে সুন্দর করে গাছ করা যায় এইভাবে চাপা দিয়ে রেখে ঠিক আমরা বিকেলবেলা চারটে সাড়ে চারটে নাগাদ আমরা কিন্তু টপটাকে তুলে দিলাম কিংবা আপনারা যদি চারটে সাড়ে চারটে সময় অ্যাভেলেবেল না থাকেন তাহলে কিন্তু আপনারা সন্ধেবেলায় এসেও এই টপটাকে উল্টে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন বন্ধুরা আপনাদের গাছগুলো সুন্দর আছে এবং রোদের তাপপ্রবাহ থেকে সেই গাছটা বেঁচে গেছে বেঁচে গেছে বর্তমানে আমাদের এই আবহাওয়া দপ্তরের গাইডলাইন অনুযায়ী যে এই তাপপ্রবাহ কিন্তু বেশ কিছুদিন চলবে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় যেখানে যেখানে চল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ এই রকম আশেপাশে তাপপ্রবাহ চলছে তারা কিন্তু এই কাজগুলো অতি অবশ্যই করবেন তাহলে কিন্তু আপনাদের বাগানের প্রত্যেকটা গাছ সত্যি সুন্দর হবে আর আপনারা যদি এগুলো না করতে পারেন তাহলে আপনারা কিন্তু হতাশ হবেন কারণ এই যা রোদের তেজ এই রোদের তেজে কিন্তু আমাদের বিশ্ববাসী তথা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যেমন জ্বলে পুড়ে মরছে আমাদের গাছগুলো কিন্তু সেই রকমই কষ্ট উপভোগ করছে এবার আসি হচ্ছে ছোটো গাছ লাগানোর পরে কিভাবে রাখলেন এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবার আসি হচ্ছে জলের কথায় আপনার ছাদ বাগানের প্রতিটা গাছকে কিন্তু সুন্দর করে সকালবেলায় টপ ভর্তি করে জল দিতে হবে এটা এক নম্বর কথা হলো জলের ক্ষেত্রে কিন্তু রকম কম্প্রোমাইজ করা যাবে না এই সময়ে এতটাই টেম্পারেচার যে গাছ থাকতে পারছে না তাই সকালবেলায় আটটার আগে আপনারা কিন্তু প্রত্যেকটা গাছে সেটা মাটির হোক কিংবা ঘ্যাসের হোক প্রত্যেকটা গাছে কিন্তু আপনারা সুন্দর করে জল দিয়ে দেবেন আপনারা সুন্দর করে শুধুমাত্র জল দিলেই হবে না গাছটাকে জল দেওয়ার পরে ভালো করে জল দিয়ে স্প্রেয়ার দিয়ে স্নান করিয়ে দেবেন সেটা যে কোনো গাছ হতে পারে এবার ধরুন আপনার বাগানের বিভিন্ন ধরনের গাছ আছে কিছু গাছ আছে যারা ওপেন সানলাইটে রাখলে কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় না যেমন ধরুন এই মুহূর্তে অ্যাডেনিয়াম গাছ যাকে আপনারা কিন্তু অতিরিক্ত সানলাইটে রাখতে পারেন যে কোনো ধরনের লেবু গাছ আপনারা কিন্তু ওপেন সানলাইটে রাখতে পারেন ফলের গাছ আপনারা কিন্তু ওপেন সানলাইটে রাখতে পারেন ক্যাকটাস স্যাকুলেন্ট আপনারা কিন্তু ওপেন সানলাইটে রাখতে পারেন যে গাছগুলো একটু সূর্যালোক কম পছন্দ করে যেমন ধরুন সবার প্রথমেই বলে রাখি স্ট্রবেরি গাছ যেটা আমার প্রবলেম হয়েছে স্ট্রবেরি গাছের কিন্তু পাতা পুড়ে গিয়ে স্ট্রবেরি গাছটা মারা যায় এত রোদে রাখলে তাই আপনারা চেষ্টা করবেন স্ট্রবেরি গাছ জারবেরা গাছ এই সমস্ত গাছগুলো কিন্তু আপনারা ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করবেন এটা হয়ে হয়ে গেল আর একটা টিপস এবার আমি বলে রাখি যে শুধুমাত্র ছায়াযুক্ত স্থানে রাখলেই হবে না আপনারা গাছগুলোকে যেমন সকালবেলায় জল দেবেন ঠিক তেমনই বিকালবেলাতেও কিন্তু আপনারা গাছগুলোকে সুন্দর করে জল দেবেন বিকেল বিকেলবেলা হোক কিংবা বেলা হোক এটা গেল আর একটা টিপস এবার দেখুন আপনি বাড়িতে আছেন সেদিনকে কাজ নেই অফিস নেই আপনারা দেখলেন সকালবেলা আমি গাছ ভর্তি করে জল দিয়েছি কিন্তু আমাদের গাছ ভর্তি করে জল দেওয়ার পরে যখন সাড়ে এগারোটা বারোটা নাগাদ আমরা ছাদে উঠলাম দেখলাম গাছগুলো একদম নেতিয়ে গেছে আপনারা কিন্তু ভুল করে তখন গাছগুলোকে আবার জল দেবেন না গোড়ায় আপনারা জল দিতে পারেন সেটাকে স্প্রে করে সুন্দর করে স্নান করিয়ে দিতে পারেন অথবা ছাদের যে মানে অ্যাকচুয়ালি টেম্পারেচারের পার্থক্য মানে টবের যে হিটটা প্রডিউস হয়েছে সেই হিটটাকে আপনাকে প্রথমে ঠান্ডা করতে হবে তাহলে কি করতে হবে দেখুন কোনো গাছ অতিরিক্ত ঝিমিয়ে গেছে আপনি গাছটাকে নিয়ে সোজা আপনার সিঁড়ির ঘরের পাশে কিংবা অথবা ছায়াযুক্ত স্থানে নিয়ে গিয়ে আপনি গাছটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু আপনারা গাছটাকে স্নান করিয়ে দিতে পারেন এই গেল আর টিপস দু নম আর এর পরের কথা হচ্ছে এই চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে আমি আগের বছর একটা টিপস সবাইকে দিয়েছিলাম আগের বছর একটা ভিডিওতে বলেছিলাম আমি এত তাড়াতাড়ি ইউজ করি না যদিও যাই হোক তবুও আমি এবারে প্রবলেম ফেস করাতেই ইউজ করছি সেটা হচ্ছে আপনার এই প্রচণ্ড সূর্যালোকে গাছের এনার্জি তথা যে মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা ইউজ করি বায়োভিটা এক্স আমরা কিন্তু বায়োভিটা এক্সকে গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য আমরা কিন্তু সন্ধেবেলায় অথবা খুব সকালে আমরা কিন্তু খুব অল্প পরিমাণে নিয়ে আমরা কিন্তু প্রতিটা গাছকে সুন্দর করে স্প্রে করে স্নান করিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের গাছ সত্যিই সুন্দর হবে এর পরের কথায় আসি হচ্ছে এবার এই মাইক্রোনিউট্রিয়েন্ট কতদিন স্প্রে করব সপ্তাহে একবার খুব বেশি করতে হবে না তাহলে জলের কথা গেল মাইক্রোনিউট্রিয়েন্টের কথা গেল গাছ জল গাছের সকালবেলায় জল দেওয়ার কথা গেল এবার আসি হচ্ছে যাদের কাছে ব্যবস্থা আছে অথবা আপনারা ব্যবস্থা করতে পারবেন তারা কিন্তু একদম ইগনোর করবেন না গাছগুলোকে সুস্থ স্বাভাবিক রাখতে হলে অথবা এই গরমে কিন্তু পরিচর্যা করলে আপনারা বর্ষাটা পাওয়ার পরে এই চন্দ্রমল্লিকা গাছে কিন্তু অত্যন্ত সুন্দর রেজাল্ট পাবেন আর এই সুন্দর রেজাল্টের জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে ঠিক এই রকম একটা গ্রিন নেটের গ্রিন নেট বাজারে বিভিন্ন রকমের কিনতে পাওয়া যায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট যারা সূর্যালোককে ফিল্টার করে ফর্টি পারসেন্ট অথবা ফিফটি পারসেন্ট আমাদের গাছকে গাছের মানে গাছে প্রবেশ করে সেরকম গ্রিন নেট আপনারা কিন্তু বাজার থেকে কিনে ঠিক ওপরে আপনাদের ছাদের ওপরে এইভাবে টানিয়ে দিন তাহলে কিন্তু আপনাদের গাছ অত্যন্ত সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে সবুজ থাকে এবং সতেজ থাকবে এবার আসি হচ্ছে ধরুন আপনার ছাদে অনেক গাছ আছে বেশ কিছু বড় গাছ আছে আপনি কিন্তু সেরকম পরিস্থিতি থাকলে সমস্ত গাছগুলোকে এক জায়গায় করে এক জায়গায় বলতে একটু গায়ে গায়ে রেখে যাতে একটা ছায়া সৃষ্টি করতে পারি আমরা বিভিন্ন ফল গাছকে এক জায়গায় রেখে এই সমস্ত চন্দ্রমল্লিকা গাছ কিংবা ছোট ছোট গাছ যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা সেই সমস্ত গাছের ছায়ায় পাশে গিয়ে রাখতে পারি তাতে একটু হলেও আপনাদের গাছগুলো রিলিফ পাবে এবং ভালো থাকবে এবার আসি গোলাপের কথায় গোলাপ গাছে সেটা মাটিতেই থাকুক কিংবা ঘেসে থাকুক আপনারা কিন্তু প্রতি মুহূর্তে গোলাপ গাছে স্প্রে করে স্নান করিয়ে দেবেন প্রসিডিওরটা হচ্ছে সকালবেলায় গোলাপ গাছে টপ ভর্তি করে জল দিন তথা স্নান করিয়ে দিন ঠিক আছে দুটো কাজ হলো দুপুরবেলায় আপনারা ঠিক বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ গাছগুলো কিন্তু স্প্রে করে সুন্দর করে স্নান করে দিন আমার গাছের বয়স এই টবে ওঠানে আপনাদের তো ছোটো ছোটো শটের মাধ্যমে আপডেট দিয়েছি এই গাছের বয়স হচ্ছে মাস হ্যাঁ মাস হয়ে গেছে দু মাসে আমার গাছগুলোগুলোর চেহারা কিন্তু খুব ছোটো ছোটো গাছ এসেছিলো চেহারা কিন্তু ভালো এখনও কিন্তু কন্ডিশন ভালো আছে তাহলে কী করতে হবে দুপুরবেলা একবার স্নান করিয়ে দিন বিকালবেলা একবার স্নান করুন রাত্রিবেলায় বরফ জল স্প্রে করে দিন গোলাপ গাছে তাতে কিন্তু আপনার গাছের রেজাল্ট খুব ভালো থাকবে এবার আসি চন্দ্রমল্লিকার কথায় চন্দ্রমল্লিকায় ঠিক যেমন খাবারের শিডিউল ছিল সপ্তাহে একবার পনেরো 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 আপনারা দেবেন সেই পনেরো 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 কিন্তু যদি পার্সেন্টেজ রেটটা যদিও পার্সেন্টেজ রেটটা খুব কম করে দিতে পারেন তাহলে খুব ভালো হয় আমরা কিন্তু গাছে খুব কম খাবার দেব। তাতে কিন্তু গাছ আপনাদের ভালো থাকবে এবং ফ্রেশ থাকবে বেশি খাবার দিলেই গাছ ভালো হয় না গাছের যেটুকু প্রয়োজন আমরা সেটুকুই দেব এবার গেল হচ্ছে খাবারের কথা ঠিক পনেরো 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 ধরে নিন আপনার ছয় ইঞ্চি টবে পার ছোটো ছোটো টবে যখন লাগালেন পার গাছে এক গ্রাম যদি আপনারা হিসাব করেন তাহলে সেটাকে মানে এক গ্রামের থেকে হাফ করে দেবেন মানে দুটো গাছে এক গ্রাম দেবেন খাবার আমরা অল্প ইউজ করব। আমাদের এরপরে অনেক সময় আছে খাবার ইউজ করেন তখন আমরা খাবার ইউজ করে গাছকে বাড়িয়ে নেব তাই গরমে একটু কম খাবার ইউজ করলেও কোনো ক্ষতি নেই হয়ে গেল এটার কথা এবার আসি এই গরমে পোকামাকড়ের উপদ্রব বাগানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব হয় তাহলে পগি পোকামাকড়ের উপদ্রব এড়ানোর জন্য আপনাকে কি করতে হবে সপ্তাহে একবার ছাদের সমস্ত গাছে এক লিটার জলে দু এম হিসাবে আমরা কিন্তু কাকা স্প্রে করে দেব এটা গেল এক নম্বর কথা পনেরো দিনে একবার কনফিডার স্প্রে করব তার মাঝখানে একবার আমরা হামলা এক লিটার জলে দু এম এল হিসাবে গুলে আমরা কিন্তু হামলা ইউজ করবো তাহলে গেল এই সবের কথায় এবার আপনার গাছে যদি সাদা মাছির প্রভাব হয় বা সাদা মাছির লাগে তাহলে কিন্তু আমরা একটারাকে এক লিটার জলে এক গ্রাম হিসাবে গুলে আমরা কিন্তু সাদা মাছির জন্য ইউজ করব। তাতে কিন্তু রেজাল্ট খুব ভালো আমার গাছে এই প্রবলেমগুলো হয়েছিল আমি কিন্তু এগুলোই ব্যবহার করেছি তাতে কিন্তু রেজাল্ট খুব ভালো হয়ে গেছে জায়েন গাছ যারা মাদার গাছ করেছেন তাহারা কিন্তু জলটাকে খুব মেনটেন করে দেবেন এবং এরকম শেডের নিচে আপনারা কিন্তু জায়েন গাছগুলোকে রাখুন তাতে কিন্তু রেজাল্ট খুব ভালো হবে এতগুলো কথা বললাম আপনারা যদি আমি খুব ছোট ভাগানি যেটুকু জানি সেটুকুই শেয়ার করি আমি যেগুলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে এই তাপপ্রবাহের থেকে বাঁচার জন্য যে সমস্ত কথাগুলো বললাম ফলো করুন সবার গাছই সবুজ সতেজ সুন্দর থাকবে আমার ভিডিওটা যদি আজকের মতন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আসুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকানটা অবশ্যই প্রেস করে দেবেন বেল আইকনটা প্রেস করে দিলে সব ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আসবে আপনার কাছে আপনারা কিন্তু দেখে আপনার ছাদ বাগানটাকে অত্যন্ত সুন্দর করে তুলতে পারবেন বেশ কিছু ফল গাছ লাগিয়েছি কি মাটিতে লাগিয়েছি মাদার মাটি কি করে তৈরি করতে হয় এবং এই ফল গাছের কী কী টিপস আছে খুব ছোট ছোট গাছগুলো লাগিয়েছিলাম দারুণ সুন্দর হচ্ছে লেবু গাছের নতুন পাতা গজিয়েছে এই গাছেরও নতুন পাতা গজিয়েছে এই গাছেরও নতুন পাতা গজিয়েছে কুল গাছটা বেশ বড় হয়েছে এই সমস্ত জিনিস জানতে কিন্তু আপনাকে চোখ রাখতে হবে দিপুস গার্ডেন ইউটিউব চ্যানেলে আমার কিন্তু ব্যাক টু ব্যাক ভিডিও আসতে চলে পরের দিনে আমি একটা ভিডিও করব এই ফল গাছের মাটি কী করে তৈরি করতে হয় এবং ফল গাছের পরিচর্যা কী সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখুন দিপুস গার্ডেন ইউটিউব চ্যানেলে আজকের মতন বার্টা বাই বাই টাটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন